السلام عليكم ورحمة الله وبركاته মাত্রীয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো সালাম দিলাম সালাম মানে কি তোমরা জানো সালাম মানে শান্তি যখন কেউ সালাম দিবে তখন আমরা সালামের উত্তর দেব সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব দেখো শুরুতেই একটা ভূমিকা না বললেই নয় আমরা যে আমি যে তোমাদেরকে আগে সালাম দিলাম এটা একটা উদ্দেশ্য আছে সালাম যে আগে দিবে সে 90 নেকি পাবে আর সালামের উত্তর যে পরে দিবে সে পাবে 10 নেকি সো আমাদের মাঝে একটা প্রতিযোগিতাও থাকবে যেমন ধরো ক্লাসে ঢুকলে আমি আগে সালাম দেব না তোমরা আগে দেবে এখন কার নেকি বেশি দরকার সেটাকে ডিপেন্ড করবে ধরো তোমার যদি নেকি বেশি দরকার হয় তাহলে তুমি আগে সালাম দিবে আমার দরকার হলে আমি আগে সালাম দেব এটা একটা সালামের একটা প্রতিযোগিতা থাকবে আমাদের মধ্যে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব সূরাতুল ইখলাস এই সূরাটা আমরা আজকে পড়ব এবং আমরা মুখস্থ করার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব এবং এই সূরার যে ফজিলত রয়েছে সেটা আজকে তোমাদের কাছে বলব দেখো কোরআনে কারিমের এই সূরাটা সূরাতুল ইখলাস খুবই গুরুত্বপূর্ণ একটা সূরা আমি প্রথমে তেলাওয়াত করব তোমরা প্রথমে শুনবে তারপর বলবে ওকে কোরআন শরীফের সূরাগুলো শুরু করার পূর্বে আমাদের প্রথমে যে জিনিসগুলো জানতে হবে যেমন আমরা শুধু শুধু সূরাটা শুরু করতে পারি না আমরা প্রথমে শুরু করার আগে কিছু নিয়মকানুন আছে যেমন আমরা কোরআন শরীফের সূরা যদি শুরু করতে চাই প্রথমে আমরা দুরুদ শরীফ পড়ে নেব তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ব তারপরে রব্বি জিদনি ইলমা হ্যাঁ এই কথাগুলো বলে আমরা স্টার্ট করব তাহলে আল্লাহ তাআলার বরকত থাকবে আমাদের পড়ার ভিতরে আল্লাহ তাআলা আমাদের এই সূরাটা দ্রুত মুখস্থ করে দেবেন সব কিছু আল্লাহ হবে সো আমরা শুরু করতে পারি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم اوكي আমার বলা শেষ হবে তারপর তোমরা বলবে قل هو الله احد দেখো এখানে লক্ষ্য করে আমরা যে কুল কুল বললাম যে এই কফের উচ্চারণটা কিভাবে হবে হলকের মধ্যে একদম জিহ্বার গোড়ার কিনারা তার বরাবর উপরে তালুর সঙ্গে কুল কুল হুয়াল্লাহু আহাদ এই যে দাল বললাম এই আমরা জানি যে কফ ত বা জিম দাল এই কয়টা হরফ কলকলা হরফ মানে ধাক্কা দিয়ে পড়িত হবে রাইট সো কুল হুয়াল্লাহু আহাদ বলো তোমরা আল্লাহুস সামাদ দেখো এখানে বলা হয়েছে আল্লাহুস সামাদ এই যে লাস্টের দালটা আমি কলকলার ধাক্কা দিয়ে পড়েছি আল্লাহুস সামাদ এই যে দাল ধাক্কা দিয়ে পড়ার উদ্দেশ্যটা কি কফ ত বা জিম দাল এই কটা হরফ আসলে শেষে তার অক্ফ করলে অক্ফ করার শেষে অক্ফ মানে থামা তাহলে আমরা ধাক্কা দিয়ে পড়ব রাইট লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ দেখো এখানে আমি বলছি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এই যে ইউ যে আমরা একটু বেশি সময় নিয়েছি এখানে আমরা আমরা কি করেছি একটু টেনে পড়েছি মাদের হরফ মাদের হরফ কি জবরের বাম পাশে খালি আলিফ পেশের বাম পাশে যজমলা ওয়াও মাদের হরফ তাহলে এখানে আমরা একটু টান দিয়ে পড়েছি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ দেখো এখানে যে দাল বসি সেখানে আমি কলকলা ধাক্কা দিয়ে পড়েছি তাহলে তোমরাও ধাক্কা দিয়ে এখানে পড়বে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওকে মাশাআল্লাহ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ দেখো অল্প কয়েকটা আয়াত এই সূরাটা আসলে মক্কাতে নাজিল হয়েছে আমরা যদি দেখি এই সূরাটার ফজিলত আমি তোমাদের আজকে এই ফজিলতটা বলেই ক্লাসটা শেষ করব তোমরা জানো হয়তো তোমাদের বড়দের কাছে শুনে থাকবে আর নাহলে আজকে আমি তোমাদেরকে শেয়ার করছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে বসা তখন আল্লাহ রসুল সাহাবীদেরকে বলতেছেন
যে কে দ্রুত কোরআন শরীফ খতম করে দিবে। তো সাহাবা একরাম সবাই পড়া শুরু করছে কোরআন শরীফ। তো এখন এর ভিতরে হলো কি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে দু এক মিনিটের ভিতরে আল্লাহর রাসূলকে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে। এখন অন্যান্য সাহাবীরা তো কী ব্যাপার, এত কোরআন শরীফ খতম করবো কীভাবে এত তাড়াতাড়ি? এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে কোরআন শরীফ খতম হয়ে গেছে, তখন সাহাবীরাও সবাই অবাক যে দু এক মিনিটে কীভাবে কোরআন শরীফ খতম করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আলী তুমি কীভাবে দ্রুত কোরআন শরীফ খতম করলা, আর অন্যদের হয় নাই? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছিলেন কেউ যদি ইখলাস সূরাতুল ইখলাস তিনবার পড়ে তাহলে আল্লাহ তাআলা একবার কোরআন শরীফ পড়লে যে খতম করলে যে সব হইতো সেটা আল্লাহ তাআলা তিনবার ইখলাস করলে সেই সব। সবাই বলো সুবহানাল্লাহ। দেখো শুধুমাত্র তিনবার ইখলাস করলে এই সব আল্লাহ তাআলা দিবেন। আমরা মুসলিম, তোমাদের মনে রাখতে হবে আমরা শুধু এটা মুখস্থ করলাম তারপর আমল করছি, মুখস্থ করে ফেলছি কিন্তু আমল করলাম না, তাহলে কিন্তু হবে না। সো আমি আমার ছাত্রদের তোমাদের কাছে পরামর্শ থাকবে, তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে বিনয়ের সহিত যে তোমরা যেন ধরো তুমি পড়াশোনা করতেছো স্টার্ট করবে, পড়াশোনা স্টার্ট করার আগে তোমার চিন্তা করতে হবে আমি আমার কোরআনকে আগে খতম করে নিই। যদি তুমি বড় কোরআন শরীফ পুরাটা শেষ করতে সময় লাগবে, তুমি যদি চাও যে না আমি সুন্দর করে আগে ইখলাস করে নিই সূরাতুল ইখলাসটা করে নিই তাহলে কোরআন শরীফ আগে খতম হয়ে যাবে। এবং এই ধরনের মানসিকতা নিয়ে তোমার জীবনে চলতে হবে। শুধুমাত্র আমাদের যে শুধু এই বাংলা ইংলিশটা আগে পড়বো তা না, আগে আমার ধর্মকে প্রাধান্য আগে দিতে হবে, তারপর আমরা কী করবো আমাদের পরবর্তী সাবজেক্টগুলো শুরু করো, তাহলে আল্লাহ তাআলার রহমত বরকত তোমার কাছে আসবে। দেখো যে এই ছেলেটা বা এই মেয়েটা কত সুন্দর করে যে আমার কোরআনকে আগে পড়েছে। এই জন্যে আমাদের খেয়াল রাখতে হবে কি, আমাদের খেয়াল রাখতে হবে আমাদের প্রত্যেকটা কাজের শুরুতে আমরা আমাদের কাজগুলো সুন্দরভাবে ইসলামিকভাবে কীভাবে চলা যায়। যেমন তোমাদেরকে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমরা দোয়া শিখেছিলাম, যেমন একটা দোয়া শিখেছিলাম ঘর থেকে বের হওয়ার দোয়া। তোমরা তো তুমি বলো তো ঘর থেকে বের হওয়ার সময় কোন পা আগে দিতে হবে? তুমি ইউ বাম পা, রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা বাম পা দিয়ে আগে বের হব। আচ্ছা তুমি বলতে পারবে দোয়াটা কি? বলে গেছো, রাইট। দোয়াটা হলো আমি তোমাদের একটু আবার বলছি, আমরা বলবো সবাই আমার সাথে বলি বিসমিল্লাহি, আবার বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেউ কি পারবে একজন বলতে? দেখি তুমি একটু বলো তো, কেউ আরো ভালো করতে হবে, আর কেউ পারবে? ওকে আমি আবার বলছি, এটা বলি আমাদের আজকে ক্লাস শেষ করব। সবাই বলি একসাথে বিসমিল্লাহি তাওয়াক্কালতু, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত শেষ, তোমাদের বাসার কাজ থাকবে, তোমরা সূরাতুল ইখলাস বাসায় ভালো করে মুখস্থ করবে, ইনশাআল্লাহ আমাকে পরবর্তী ক্লাসে শোনাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।